আছে তাই একটু আমি হয়তো যা বলার দীর্ঘ বলার ছিল তাও বলতে পারবো না আর আপনাদের নেতৃবৃন্দ কিন্তু এই তাড়াহুড়ার কারণে এবং রোজার কারণে কিছু ভুল ত্রুটি করেছে এবং আমারও হয়তো এরকম ভুল ত্রুটি হতে পারে আমি প্রথমেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি তার রুহের মাগফিরাত কামনা করছি আজকে আমাদের গণতন্ত্রের মা এদেশের 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা এবং পানোয়াট মামলায় আজকে কারা উত্তরীণ করে রেখেছেন তার তীব্র নিন্দা এবং মুক্তি দাবি আমি আজকে এই সবার প্রথমেই করছি শ্রোতৃমণ্ডলী সম্মানিত নেতৃবৃন্দ আমি এখানে অনেকে বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম আমি অত্যন্ত সৌভাগ্যবান ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি গিয়েছিলেন শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্যে সেখানে তখন আমি শিক্ষক নেতা হিসেবে বক্তব্য রেখেছিলাম এবং তৎকালীন মার্শাল ল'র বিরুদ্ধে এবং কিছু গিয়েছে কিন্তু আমাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল ছাত্ররা তাকে ঢিল মেরেছিল ধুলা মেরেছিল ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল প্রায় এই অবস্থায়ও তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই আমার বিরুদ্ধে যেখানে ব্যবস্থা নেওয়া হবে বলে সকলে মনে করেছিল তার পরিবর্তে তিনি ডেকে নিয়ে বললেন যে আপনি আমার সাথে কাজ করেন এই সকল সমস্যাগুলো আপনি সঠিক বলেছিলেন চলেন আমরা একসাথে সমাধান করি এই ছিল জিয়াউর রহমান কারো মনের মণিকোঠা থেকে কেউ মুছে দিতে পারবে না কেন আজকে এই বর্তমান সরকার সেই জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার করে ইতিহাসকে বিকৃত করতে চায় কারণ শহীদ জিয়াউর রহমানকে ভয় পায় শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন শহীদ জিয়াউর রহমান বাংকারে থেকে দেশ মাতৃকাকে মুক্ত করার জন্য যুদ্ধ করেছেন তিনি সেক্টর কমান্ডার ছিলেন তিনি জেড ফোর্স গঠন করে জেড ফোর্সের কমান্ডার ছিলেন স্বাধীনতার পরে জীবিত মুক্তিযুদ্ধের বীরদের মধ্যে যে সর্বোচ্চ উপাধি বীরত্বম সেই বীরত্বম তিনি পেয়েছেন তারপরেও আজকে আওয়ামী লীগের সরকারের অনেকে বলতে চায় জিয়াউর রহমান কোনো অবদান রাখে নাই এই ইতিহাস বিকৃতি কেন কেননা জিয়াউর রহমানকে তারা ভয় পায় শুধু মুক্তিযুদ্ধ তাই নয় যখন 1975-এর পরে দেশে এমন একটি অবস্থার সৃষ্টি হলো জনগণ দিক নির্দেশনাহীন স্বাধীনতা থাকবে কি থাকবে না সার্বভৌমত্ব থাকবে কি থাকবে না তখন কিন্তু সেই দুর্দিনে আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেজর জেনারেল জিয়াউর রহমান হিসাবে এদেশের মানুষকে পথ দেখিয়েছে এবং 7ই নভেম্বরের সিনেহ সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন তিনি কোনো মার্শাল ল' ঘোষণা করে ক্ষমতায় আসেন নাই তিনি গায়ের জোরে ক্ষমতা আসেন নাই সেখানে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তাকে ক্ষমতায় বসানো হয়েছিল এবং তিনি ক্ষমতায় এসে বাংলাদেশের যে অনেকগুলো সাংবিধানিক যে সংকট ছিল সংবিধানে যে কতগুলো প্রশ্ন ছিল সেগুলোর সমাধান দিয়েছেন যেমন আমাদের 90% মুসলমানের দেশ যে সংবিধানে পরিচালিত হবে সেখানে বিসমিল্লাহির রহমান রহিম লেখা ছিল না এটা হয়তো অনেকে জানে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সংবিধানে বিসমিল্লাহির রহমান রহিম প্রতিষ্ঠা করেছেন কারণ 90% মুসলমানের দেশের যদি ইমানি যে বিশ্বাস তাকে যদি প্রাধান্য দেওয়া না হয় তাহলে সংবিধান স্বপ্ন দেখিয়েছিলেন এই জন্যে এই আওয়ামী লীগ জিয়াউর রহমানকে ভয় পায় জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের দল বাংলাদেশে যা করেছেন যে সকল সংকট সমাধান করেছেন স্বাধীনতা ঘোষণা থেকে বাংলাদেশ নির্মাণের কাজে সকল ক্ষেত্রে আওয়ামী লীগের নেতারা এবং আওয়ামী লীগ সেসব ক্ষেত্রে ব্যর্থ অন্যভাবে যে সকল ক্ষেত্রে শেখ মুজিবুর রহমান তার দল ব্যর্থ সেই সকল ক্ষেত্রে জিয়াউর রহমান সফল স্বাধীনতার পরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল গণতন্ত্রকে হত্যা করেছে মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র আজকে তারা মুক্তিযুদ্ধের ফেরি করে বেড়ায় কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র কারা হত্যা করেছে
আওয়ামী লীগ হত্যা করেছে বাক্সার প্রতিষ্ঠা করে, আর কে এটাকে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, তারপরেও প্রেসিডেন্সিয়াল সিস্টেম ছিল, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 91 সনে জনগণের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী হয়ে দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, এবং নির্বাচনগুলো যাতে শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, গ্রহণযোগ্য হয়, সকল দলের অংশগ্রহণে হয়, সেই জন্য সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিল। আর আজকের প্রধানমন্ত্রী সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছে, যিনি কিনা 96 সনে এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছিল। এই জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পর্যন্ত তারা এবং বিএনপি যে সকল ক্ষেত্রে সফল, সেই সকল ক্ষেত্রে আওয়ামী লীগ ব্যর্থ ছিল। সেই জন্য আওয়ামী লীগ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভয় পায়, জিয়াউর রহমানের পরিবারকে ভয় পায়, বেগম খালেদা জিয়াকে ভয় পায়, বিএনপিকে ভয় পায়। সেই জন্য আপনারা দেখেছেন যে 2014 সালে বিএনপিকে বাইরে রেখে কিভাবে একটানো পাতানো খেলা খেলেছিল, যেখানে জনগণ ভোট দেয় নাই। বেগম খালেদা জিয়ার সেই নির্বাচন বয়কট করেছিলেন, এবং বেগম খালেদা জিয়ার সেই বয়কটের ডাকে সাড়া দিয়ে 154 আসনে কোনো প্রার্থী ছিল না, ভোট ছাড়া এই সরকার 146টি যে আসনে তথাকথিত নির্বাচন হয়েছিল সেখানেও বিএনপির বা অন্য দল যায় নাই, আওয়ামী লীগ এবং তাদের বন্ধুরা গিয়েছিল, সেটাও কোনো নির্বাচন হয়নি। অতএব আজকের সরকার অনির্বাচিত, অবৈধ, এবং এই অবৈধ সরকার গায়ের জোরে থাকার জন্যই কিন্তু তারা স্বৈরাচারী আচরণ করছে, আর এই স্বৈরাচারী আচরণ করছে বলেই আজকের প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে স্বৈরাচারিণী হিসাবে খেতাব হয়েছে, এবং এই সরকারকে স্বৈরাচারী সরকার হিসাবে আন্তর্জাতিক খেতাব দিয়েছে। আজকে আমরা এই বাংলাদেশে স্বৈরাচারের অধীনে একটা অত্যন্ত বিপর্যস্ত অবস্থায় আছে, বাংলাদেশ একটি অন্ধকার টানেলের মধ্যে আছে। আজকে এদেশে বিচার ব্যবস্থা সরকারের কথায় চলে, বিচার ব্যবস্থা ধ্বংস, এদেশে প্রশাসন ধ্বংস, এদেশে আইনের বিভাগ ধ্বংস, সর্বক্ষেত্রে সকল ইনস্টিটিউশনকে এই সরকার ধ্বংস করে দিয়েছে। একটি কারণ যে তারা অলিখিত ব্যবসাল করে গায়ের জোরে সরকারে থাকতে চায়, একটি পার্টির এক ব্যক্তির শুধু লোভ এবং লালসার জন্য আজকে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আজকে ব্যক্তির স্বাধীনতা নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই, মিডিয়া সব কিছু প্রকাশ করতে পারে না, আমরা আজকে ছোটোখাটো সভা করতে পারি না, আবার অন্যদিকে আওয়ামী লীগ বলে আমাদের নাকি ক্ষমতা নাই। আমরা ছোট ছোট যে শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি দিয়েছি সেই সব কর্মসূচিতেও তারা কত ভীত হলে তারা সেই সব কর্মসূচি করতে বাধা দিয়েছে। আপনারা মহিলা দলের নেতৃবৃন্দরা সবচেয়ে বেশি ভুক্তভোগী, সেই দিন যেদিন কালো পতাকা আমাদের অবস্থান ছিল, এর থেকে শান্তিপূর্ণ আন্দোলন হয় না, সেই দিন কিভাবে মহিলা দলের উপরে নির্যাতন হয়েছে, এবং আমি আপনাদেরকে স্যালুট জানাই, সেই দিন আপনারা 54 থেকে 58 মহিলা নেত্রী সেদিন কারাবরণ করেছে। কেন ভয় পায়? আমাদেরকে সভা করতে দেয় না সারোয়ারদি উদ্যানে, আবার তারাই বলে যে আমরা নাকি আমাদের নাকি দলের সমর্থন নেই। আমি বলতে চাই, তারা চেয়েছিল যে বেগম খালেদা জিয়াকে কারাগারে এই মিথ্যা এবং মানহানির মামলায় অন্যায়ভাবে কারাগারে ক্ষেপণের পর, নিক্ষেপের পর বিএনপি দুর্বল হয়ে যাবে, বিএনপির নেতাদের মধ্যে নিজেদের মধ্যে সংহতি থাকবে না, নেতা কর্মীরা বিচ্ছিন্ন হয়ে যাবে, এরকম একটা আশায় ছিল। কিন্তু দেশনেত্রী আমাদেরকে নির্দেশ দিয়ে গিয়েছিলেন, এবং সেই মোতাবেক আমরা ঐক্যবদ্ধ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে পরামর্শ এবং নির্দেশ নিয়ে আমরা এই পর্যন্ত আমরা শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলন করছি, এবং আমরা বিশ্বাস করি যে আমাদের আন্দোলন সফল হয়েছে। যদি সফল না হতো তাহলে এখনও কেন আমাদেরকে, যদি আপনারা ভয় না পেতেন তাহলে এখনও কেন আমাদের নেত্রীকে ছলে বলে কলে কৌশলে আদালতের ঘাড়ে বন্দুক রেখে আপনার কারাগারে রাখছেন? যদি মনে করতেন বিএনপির সমর্থন নাই, বিএনপি শেষ হয়ে গেছে, তাহলে তো বেগম জিয়াকে ভয় পাওয়ার কথা না। হাইকোর্ট থেকে তো জামিন দেওয়া হচ্ছে, কেন
সরকারের নির্দেশে বারবার আপিল বিভাগে তার স্থগিত করে দিচ্ছে। একটাই উদ্দেশ্য, আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়াকে বাইরে রেখে, বিএনপিকে বাইরে রেখে, বিশ দলকে বাইরে রেখে, জনগণকে ভোটের বাইরে রেখে তারা আবার 2014-এর পাতানো খেলা খেলতে চায়। তাই তারা আজকে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে বন্দী করে রেখেছে। আজকে আমাদের সামনে চ্যালেঞ্জ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়াউর রহমান এদের সে প্রতিষ্ঠা করে গেছেন আওয়ামী লীগের সৃষ্ট রাজনৈতিক শূন্যতাকে পূরণ করার জন্য, তিনি স্বাধীনতার সার্বভৌম থেকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য, দেশকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য তিনি এই জাতীয়তাবাদী দল রেখে গেছেন। আজকে বিএনপি আওয়ামী লীগের বাক্সে বন্দী, বিএনপি আজকে গণতন্ত্র আওয়ামী লীগের বাক্সে বন্দী, আজকে বেগম খালেদা জিয়া কারাগারে, শুধু খালেদা জিয়া কারাগারে নয়, সারা বাংলাদেশ আজকে কারাগারে, আজকে গণতন্ত্র কারাগারে। তাই আমাদেরকে অবশ্যই জিয়াউর রহমানের দলের সদস্য হিসাবে আগামী দিনে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। তার পূর্ব শর্ত হচ্ছে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করে এদেশে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার আমরা এদেশে প্রতিষ্ঠিত করে সংসদ ভেঙে দিয়ে একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণ নির্বাচন করতে চাই। এবং সেটা করার জন্যে আমরা এতদিন যে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলনে ছিলাম, আমরা সেই শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলনই থেকে আমরা আরও কঠিন নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি আছে। আমরা ইনশাল্লাহ আগামীতে সেই কর্মসূচি দিয়ে আমাদের নেত্রীকে মুক্ত করব। কারণ আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র এবং আগামী সংসদ নির্বাচন এক সুতায় গাঁথা। তাই দেশনেত্রীকে মুক্তি ছাড়া এদেশে নির্বাচন হবে না, দেশনেত্রীর অংশগ্রহণ ছাড়া এদেশের জনগণ আগামী নির্বাচন হতে দিবে না। তাই আজকে আমাদের দায়িত্ব যে আমাদেরকে এই আন্দোলনে সকলকে শরিক হওয়া। আমি মহিলা দলের নেতৃবৃন্দকে আমি অভিনন্দন জানাই, আপনারা আমাদেরকে অনেক সাহস যুগিয়েছেন, অনুপ্রেরণা যুগিয়েছেন, রাস্তায় থেকে আপনারা নিজেরা গ্রেপ্তার বরণ করেও আন্দোলন থেকে পিছিয়ে যান নাই। আজকে আপনারা নেতৃবৃন্দ বলেছেন যে আপনারা ঘর সামলান, আপনারা সংসার সামলান, সব কিছু সামলান, ইনশাল্লাহ আপনারা রাজনীতিও সামলাতে পারবেন, সেই বিশ্বাস আমাদের আছে। আপনাদের নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহিলা যদি বেগম স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার প্রতিষ্ঠিত এত বড় দলকে নেতৃত্ব দিয়ে এই দলকে তিনবার ক্ষমতায় নিতে পেরেছেন, এই দলের নেত্রী হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, দেশকে উন্নয়নের পথে তিনি হাঁটিয়েছেন, যেই পথ ধরে এখন আমরা দেশ উন্নয়নের পথে যাচ্ছি, যেটার দাবি আওয়ামী লীগ এটা শুধুমাত্র দাবির জন্য দাবি করছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে প্রধানমন্ত্রী একটা প্রেস ব্রিফিং করেছে, ভারত থেকে এসেছেন সফর সম্বন্ধে বলবেন, কিন্তু না বলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যত মিথ্যা কথা বানোয়াট কথা, তিনি নাকি সেই 2001-এ ভারতকে গ্যাস দিবেন বলে তিনি ওয়াদা করে নাকি ক্ষমতায় এসেছিল, এটা সর্বৈব মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। কেননা আমি 91 থেকে 96 বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ছিলাম, প্রধানমন্ত্রীর নির্দেশেই আমি এমন ব্যবস্থা করেছিলাম যে ভারত যে দাবি করেছিল আগে সেই দাবিটুকু বন্ধ হয়ে গেছিল, গ্যাসের দাবি আর তাদের ছিল না। তাই 2001-এ গ্যাসের দাবি পূরণের প্রশ্ন উঠে না। তাই আজকে দেশনেত্রী সম্বন্ধে তাকে কুৎসারটনার জন্য, তার ভাবমূর্তি নষ্টের জন্য এইসব কথা বলছে, এমনকি রিজবিকে এক বালতি পানি দেওয়ার কথাও বলছে। একজন প্রধানমন্ত্রী এটা বলতে পারে, সেই দিন আমি একদিন মিটিংয়ে বলছি যে প্রধানমন্ত্রী যদি তার এই বক্তৃতাটা আবার পুনরায় শোনেন তারই লজ্জা পাবে, আমরা লজ্জিত হয়েছি। তিনি বলেছেন ভারতকে এমন দিয়েছেন সারা জীবন তারা মনে রাখবে, আর উনি নাকি কিছু চান না, চাইতে জানেন না। তো বাংলাদেশের বাঁচা মরার সম্পর্ক হচ্ছে পানি, পানির সমস্যা ভারতের সাথে আমাদের প্রধান সমস্যা। তো উনি যদি জানতে না জানেন দয়া করে সরে যান, জনগণের দাবি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে, জনপ্রতিনিধিত্বের সরকার। তাই আজকে বলতে চাই, আপনি সেই দিন যেই কথা বলেছেন আপনার নিজের কথা থেকে এসছে, আপনি যদি বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে না পারেন,
বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলতে না পারেন এবং ভারতের সাথে আমাদের প্রধান সমস্যা পানি সেই সমস্যার কথা যখন আপনি বলছেন আপনি চাইতে জানেন না চাওয়ার অভ্যাস নাই তাহলে জনগণের দাবি পূরণের জন্য জনগণের সরকার দেশে প্রতিষ্ঠিত হতে হবে তাই আগামী দিনে জনগণের সরকার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠা করার জন্য এবং শহীদ জিয়াউর রহমানের সেই স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য উনি দফা কর্মসূচি প্রতিষ্ঠা করার জন্য আগামী দিনে আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো ব্যত্যয় নাই কোনো বিকল্প নাই তাই